নমস্কার বন্ধুরা নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলে আপনাদের স্বাগত বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা ফেরাতে তৈরি বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ালো হাইকোর্ট বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ আগামী বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ বাড়িয়েছে বিস্তারিত জানার আগে বন্ধু আপনার কাছে অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় শুরুটা হয়েছিল এমপিএসকে দিয়ে এমপিএস চিট ফান্ডের টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে হাইকোর্ট তৈরি করে দেয় বিশেষ কমিটি দু হাজার ডিসেম্বরে তদানীন্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেলুরের ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদারের নেতৃত্বে এই কমিটি গঠন করে এক থেকে আটচল্লিশটি চিটফান্ডের ফান্ডের দায়িত্ব যায় তালুকদার কমিটির কাছে চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হয় কমিটির এমপিএস রুজভেলি অ্যালকেমিস্ট প্রয়াগ র্যামেল সহ 48 চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া চালু রাখতে 2020 ডিসেম্বর পর্যন্ত এসপি তালুকদার কমিটির মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সর্বশেষ সেবির রিপোর্ট অনুযায়ী সারা দেশে 340 চিটফান্ডের অস্তিত্ব ছিল যদিও পশ্চিমবঙ্গে আড়াই লক্ষ আমানতকারী সর্বশান্ত হওয়ার পেছনে রয়েছে আটচল্লিশটি চিটফান্ড কিছুদিন আগে কমিটি ছাড়তে চেয়ে চিঠি দেয় খোদ এসপি তালুকদার টাকা ফেরাতে গতি বাড়াতে না পারায় হতাশায় কমিটি ছাড়তে চেয়েছিলেন বলে সূত্রের খবর তবে হাইকোর্ট তালুকদার কমিটিকে আরও এক বছর রেখে দেওয়ার নির্দেশ দেওয়ায় টিকে থাকল আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার আশা তালুকদার কমিটি হাজারেরও বেশি অ্যালকেমিস্ট চিটফান্ড প্রতারিতদের টাকা ফিরিয়েছে কমিটির হাতে এসেছে অ্যালকেমিস্টের আরও ২৬ কোটি টাকা পৈলান চিটফান্ডের এক কোটি এবং এমপিএসের ষোলো কোটি টাকা প্রয়াগ চিটফান্ডের সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ছত্রিশ কোটি টাকা খুব শীঘ্রই কমিটির হাতে যাবে সেক্ষেত্রে আগামী এক বছরে আরও অনেক আমানতকারী টাকা ফেরত পেতে পারেন তবে চিন্তা বাড়িয়েছে চিটফান্ডের সম্পত্তি কেনায় অরুচি চিটফান্ডের নাম শুনলেই তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কেনায় আগ্রহ দেখাচ্ছেন না কোনো সংস্থাই আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস জানান এমপিএসের ঝাড়গ্রামের এক সম্পত্তি অনেকটা চিটফান্ড বলে সেই সম্পত্তি কিনতে কেউই আগ্রহী হচ্ছেন না সম্পত্তি বিক্রি না হওয়ায় টাকা ফেরতের প্রক্রিয়াটি আরও শ্লত হয়ে পড়েছে তবে কমিটির মেয়াদ আরও এক বছর হাইকোর্ট বাড়িয়ে দেওয়ায় টাকা ফেরতের আশা ছাড়ছেন না লক্ষ লক্ষ আমানতকারী বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিতে প্রতারিতদের টাকা ফেরানোর কাজে কমিটি কতদূর এগিয়েছে বা কাদের সম্পত্তি বিক্রি হয়েছে এমন যাবতীয় তথ্য জানতে রাজ্য সরকারকে ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই মতো ডাব্লিউ ডাব্লিউ ডট এসপি তালুকদার কমিটি ডট এই ওয়েবসাইটটি খোলা হয়েছে সেখানেই নিয়মিত এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে